হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি আমরা। এই একটা ছোট্ট মেয়ে যেটা দেখতে পাচ্ছেন সামনে চলে যাচ্ছে, এটা আমার বোন, কিছু একটা করার জন্য সামনে চলে যাচ্ছে, দেখা যাক কি করে। এ তুই জুতা কেন খুললি? কিছু একটা করবে, নিচে নামছে এখন, অ্যাডভেঞ্চার করার খুব শখ। এক মছলি পানি মে গায়া ছপক, এ পিছলে পড়ে গেলো। কিছু একটা করতে যাচ্ছে, ও হাত ধুতে গেছিলি? চলো পড়াই। এই মেয়েটা দেখাবে কি হবে মাটি বেয়ে ওপরে উঠতে হয়, আপনাদেরকে শিখাচ্ছে, শিখে নেন। কিছু বলতে চান আপনি? পুকুরের ধারে গাঁদা ফুলের গাছ, কি আছে কই দেখি? কি আছে কেন? আপনারা যারা কোনোদিনও কলা গাছ দেখেননি, এটা হচ্ছে কলা গাছ। আর এই যে এখানে কলা ধরেছে, আর যেটা লাল অংশ এটাকে বলে মোচা, আপনারা যারা যেটা জানেন না বলে দিলাম। আপনি কিছু বলতে চান? ছাড়বো, এটা একটা ফুলের গাছ, সব পুকুরের পাড়ে ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দরভাবে। কি হলো, ঠিক হয়েছে? কাঁটা লেগে গেছে? আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছি, অ্যাডভেঞ্চারে অনেক নতুন নতুন জিনিস ডিসকভার করছি আমরা। ডিসকভার করাকালীন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের এক প্লেয়ার, এখন সে রেস্কিউ করছে নিজেকে নিজেই।
চলো এবার অন্য একটা রাস্তা ধরে। এই তো একটা ফুলের গাছ কত সুন্দর ভাবে লাগানো আছে, একটা ভয়ানক রাস্তা, খুব ভয় জায়গাটা, কিছু ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এই দুর্গম এলাকায় সাহসী যোদ্ধা এগিয়ে যাচ্ছে আমাদের সামনে। এক মহিলা ছোট্ট খাট্ট দেড় ফুটিয়া গতিমান অবস্থায় একদম আমাকে পিছে ছেড়ে নাই হয়ে গেল, হারিয়ে গেল, কোথায় গেল? এই আবার দেখা গেছে এটা কি গাছের উপরে আবার একটা গাছ লাগানো হয়েছে। মহিলাটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে দেখতে পাচ্ছে। এখানে টমেটোর গাছ, যারা দেখেননি টমেটোর গাছ দেখে নেন, কোথায় গেল মহিলাটা? এখানে কি করছে? এটা একটা ছোট্ট কলা গাছ, আবার গতিমান অবস্থায় মহিলাটা। এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি, সামনে জঙ্গল, ভূতেরও ভয় এখানে আছে শোনা গেছে। এনার জুতা ফুলে গেছে, এখানেও গাঁদা ফুলের গাছ লাগানো আছে, লাল গাঁদা, তাও রক্ত গাঁদা। এখানে ভালো ছবি তোলা যাবে। তো দাঁড়িয়ে থাক, আমি ছবি তুলছি। হ্যাঁ, আমাদের অ্যাডভেঞ্চার শেষ হতে চললো, আমরা চলে এসেছি আমাদের একটা রাস্তায়। এখানে কোনো গাড়ি পেয়ে যেতে পারি আমরা, কিন্তু গাড়ির কোনো নিশ কোনো চিহ্ন নাই, আমরা হেঁটে যাচ্ছি শুধু। হ্যাঁ, এদিকে বাংলাদেশের বর্ডার। আপনি কিছু বলতে চান এই বর্ডার সম্পর্কে? আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি এই বর্ডার। কোনো গাড়ির চিহ্ন নাই, আমরা মনে হচ্ছে আর থাকতে পারবো না বেশিক্ষণ জিন্দা। তো গাইস, এখানে আমি শেষ করতে চলছিলাম ভিডিও, আবার কোনো দেখা হবে পরের ভিডিওতে। আমরা আর একটা রাস্তায় আগমন হচ্ছি, সাইডে বাংলাদেশ বর্ডার দেখতেই পাচ্ছেন আপনারা। এই দুর্গম এলাকায় খাবারের কিছু খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি গাছের উপরে গিয়ে কোনো ফল পাওয়ার জন্য কিনা, কোনো ফল পাওয়া যাচ্ছে কিনা। তো এই মেয়েটা গাছের উপরে উঠে গেছে, এত পারদর্শী গাছের উপরে উঠা, সেটা কোথা থেকে শিখলো সে জানে? কোথা থেকে শিখেছিস গাছের উপরে উঠা? বাবার পুকুর ছিল, বাবার পুকুরে অনেক গাছ ছিল, সেই গাছে উঠে উঠে উঠা হয়েছে। পড়ে যাবি নাম?
সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার, ওই পারে বাংলাদেশ, এই পারে ভারতবর্ষ, ইন্ডিয়া। চললাম, শুনশান জায়গা এখানে, কিছু খতরনাক জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে। আমাদের কোনো ভয় নাই, আমরা নির্ভয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তা মানুষের তৈরি, কিন্তু কোনো জনবসতি নেই সামনে। আমরা নির্ভয়ে অ্যাডভেঞ্চারের খোঁজে চলে যাচ্ছি, কোনো নতুন খোঁজ। আশেপাশে প্রচুর ভয়ানক জন্তু জানোয়ার, আমরা তাদেরকে পাত্তা না দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ তারা নিজে নিজেই পাতা খাচ্ছে, পাত্তা দেওয়ার দরকার হচ্ছে না ওদেরকে। সামনে আমরা একটা গ্রাম দেখতে পাচ্ছি, এখানে আমাদের উদ্ধার করে নিতে পারে কেউ। যাক, শেষ সীমানায় আমরা একটা গ্রামের খোঁজ পেয়ে গেছি। এখানে আমাদের ভিডিও সমাপ্ত হলো গাইস, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। গুড বাই।